আসসালামু আলাইকুম বিওয়ার্স আজকে আমার রেসিপি ঘন্ট, মুগ ডাল এবং মুসুরের ডাল দিয়ে ভীষণ মজার খেতে অসাধারণ রুই মাছের মাথা দিয়ে আমি আজকে ঘন্ট তৈরি করব। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো রেসিপির জন্য যা যা লাগবে এইখানে আমি নিয়ে এসি বাটা মশলা বাটা মশলার মধ্যে নিয়ে এসি আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা এখান থেকে কোন মশলাটুকু কোন পরিমাণে লাগবে রান্নার সময় বলে দিব নিয়ে নিয়ে এসি এইখানে গুঁড়া মশলা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়ে এসি এইখানে পেঁয়াজ কুচি এক কাপের মতো পেঁয়াজ একটু মিহি করে কুচি করে নিলে ভালো হয় নিয়ে এসি এইখানে কাঁচামরিচ স্বাদ মতো তো একটি বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি এখন মুগ ডাল নিয়ে নিব আর মুগ ডালগুলো অবশ্যই এখানে ভাজা হতে হবে আমি এইখানে আধা কাপ মুগ ডাল দিয়ে তারপরে আরও ওয়ান ফোর্থ কাপ মুগ ডাল দিয়ে দিব আর দিয়ে দিব এখানে মুসুরের ডাল ওয়ান ফোর্থ কাপ যতটুকু মুগ ডাল নেবেন তার তিন ভাগের এক ভাগ মুসুরের ডাল নিলেই হয়ে যাবে তো মুসুরের ডাল দিয়ে আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখবো পনেরো মিনিট আর নিয়ে এখানে একটি রুই মাছের মাথা মাথাগুলো কেটে খুব ভালোভাবে ধুয়ে হলুদ এবং লবণ মেখে রেখেছি আর এইখানে হলুদ এবং লবণ অবশ্যই মেখে রাখতে হবে তো আমি এখানে আধা ঘন্টার মতো হলুদ এবং লবণ মেখে রাখব আর মাথা থেকে আমি যে একটুকরো মাছ বের হয়েছে মাছটুকো নিয়ে নিয়েছি আর মাথার যে অংশগুলো আছে এইগুলো আমি খুব বেশি ছোট টুকরো করিনি খুব বেশি ছোট টুকরা করলে কাটা কাটা হয়ে যায় তো যদি চান কেউ আরও ছোট করে টুকরা করে নেবেন তো টুকরা করে নিতে পারেন তো এখন এইভাবে মাখানো থাকবে আধা ঘন্টার থেকে বেশি থাকলেও কোনো সমস্যা নেই তো এইদিকে আমি একটি হাড়িতে তেল দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে দিব এখানে লবণ আধা চা চামচ পরিমাণ কারণ মাসে লবণ মাখানো আছে। তো লবণ এখানে বুঝে শুনে দিতে হবে পেঁয়াজগুলো একটু ভেজে নিব একটু ভেজে দিয়ে দিব। এখানে আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ এবং জিরা বাটা একটা চামচ এখানে আদা রসুন এবং জিরা খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে কারণ মাথা দিয়ে খুব বেশি কষানো যাবে না তো কষানোর কাজটি এখানে খুব ভালোভাবে করে নিতে হবে বাটা মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিব হলুদ গুঁড়া এক চা চামচ মাথার সাথে হলুদ মাখানো আছে তো হলুদ এখানে কম করে দিতে হবে মরিচ গুঁড়া দেড় চা চামচ দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়া উঁচু করে এক চা চামচ এখন গুঁড়া মশলার সাথে একটু পানি দিয়ে দিব এক থেকে দেড় টেবিল চামচ পরিমাণ হবে তো পানি দিয়ে এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। খুব ভালোভাবে কষানোর কথা বারবার বলার কারণ হচ্ছে মাথা দিয়ে খুব বেশি নেড়েচেড়ে কষানো যাবে না তো মাথা ভেঙে একদম কাটাকাটা হয়ে যাবে তো মশলা কষানোর কাজটা এইখানেই খুব ভালোভাবে করে নিতে হবে তো মশলা এখন যখন তেল বেরিয়ে আসছে এখন এইখানে আমি আরও একটু পানি দিয়ে তারপরে মশলাটাও আবার কষিয়ে নিব তো মশ পানি এইখানে দিয়ে দিব তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ তো তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো আমি আবার কষিয়ে নিব তো যদি কেউ এখানে চান যে মাথাগুলো ভেজে নেবেন তো ভেজে নিতে পারেন আমি ভেজে এবং এরকম কষিয়ে দুইভাবেই রান্না করে দেখেছি আমার কাছে মনে হয় এরকম কষিয়ে রান্না করলেই খেতে মজা হয় তো মাথা দিয়ে আমি এখন একটু মশলার সাথে মিলিয়ে তারপরে ঢেকে দিব লবণ এবং হলুদ মাখানো ছিল তো খুব বেশি পানি বের হওয়ার কিছু নেই তারপরও চার থেকে পাঁচ মিনিট ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিট ঢেকে দেওয়ার পরে মাথা থেকে যতটুকু পানি বের হবে তার সাথে আমি এখানে আরও পনে এক কাপের মতো পানি দিয়ে দিব আর এইখানে আমি চায়ের কাপ দিয়ে পানিটা দিয়ে দিয়েছি তো একটু পানি কম বেশি হলে এখানে কোনো সমস্যা নেই এখন চুলার আঁচ একদম কম করে দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট মাথাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো আমি জালটা দেখানোর জন্য ঢাকুন তুলে একটু দেখিয়ে দিলাম বোঝানোর জন্য তো আবার ঢেকে পনেরো থেকে বিশ মিনিট জাল করা হয়ে গেলে ঢাকনা খুলে একটু নেড়ে দিব আর খুব বেশি পানি শুকানোর প্রয়োজন নেই এখন আমি ডালগুলো দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা তো অনেক সময় দেখা যায় এরকম ঝোল করে মাছের মাথা বা শাক দিয়ে ডাল রান্না করলে ডালগুলো খুব বেশি গলতে চায় না তো এরকম একটু পানি থাকা অবস্থায় যদি ডাল দিয়ে দেওয়া যায় তাহলে ডালগুলো খুব ভালোভাবে গলে যায় তেলের মধ্যে কষানো হলে ডাল খুব ভালো গলতে চায় না তো আমি এইখানে পানি দিয়ে দিয়েছি আড়াই থেকে তিন কাপের মতো এখন পানিতে খুব ভালোভাবে বলক আসলে আমি ঢাকুন দিয়ে ঢেকে রান্না করব তো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকুন খুলে একটু নেড়ে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়ার এইখানে কিছু নেই তো নেড়ে একটু দা ডাল তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন ডালগুলো প্রায় আশি ভাগের মতো সিদ্ধ হয়ে গিয়েছে তো আবার ঢেকে আমি রান্না করব পনেরো থেকে বিশ মিনিটের জন্য ততক্ষণে ডালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর লবণ এইখানে একদম পারফেক্ট ছিল তো লবণ দেখে কম হলে দেওয়া যায় তো দেখুন ডালগুলো একদম পুরোপুরি গলে গিয়ে আর ডাল দিয়ে কোনো তরকারি রান্না করলে এর থেকে বেশি ঝোল কমালে ঝোল বেশি ঘন হয়ে যায় তো আমি এখানে স্বাদ মতো কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে একটু ঢেকে দিয়েছি প্রায় এক মিনিটের মতো তো ঢেকে এখন ঢাকুন খুলে একটু নেড়ে আমি চুলার আঁশ বন্ধ করে দিব এর থেকে বেশি ঝোল শুকিয়ে নিলে যখন ডাল ঠান্ডা হবে তখন একদম ঘন হয়ে যাবে তো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করে সাদা ভাতের সাথে বা পোলাওয়ের সাথে খেতেও অসাধারণ লাগে তো আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন আমি এইখানে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলে খাওয়ার সময় গ্রানটা বেশ ভালো লাগে আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ